আমরা এখনো বিষ্ণুপুরে আছি, সামনে একটা বড় একটা মঞ্চ তৈরি হয়েছে, মানে এখানে বেঙ্গল ট্যুরিজমের একটা ফেস্টিভ্যাল চলছে। তা আমরা বিষ্ণুপুরে এসেছি, বিষ্ণুপুরে বিকালবেলা মানে খাওয়া দাওয়া করার পর বিকালবেলাটা একটু বেরিয়ে পড়লাম, শুনলাম এখানে বেঙ্গল ট্যুরিজমের ফেস্টিভ্যাল হয়েছে, তো সেই ট্যুরিজমে একটু ঘুরবো দেখবো। আমি প্রণয় আবার চলে এসেছি তোমাদের চ্যানেল প্রমেকে, আজকে বিষ্ণুপুরে ঘুরবো বেঙ্গল ট্যুরিজমের এই কাউন্টারগুলোতে কি আছে না আছে। এখানে ফটো তোলার একটা ভালো ব্যবস্থা রয়েছে, বেঙ্গল ট্যুরিজমের একটা বড় বোর্ড রয়েছে যেখানে মুখ ঢুকিয়ে, যেমন আমার ভাই ছবি তুলছে এরকম ছবি তোলার একটা ভালো ব্যবস্থা রয়েছে, বিট্টু ছবি তুলছে, ভাই মুখ বের করে ছবি তুলছে, এরকম অনেকেই এখানে এসে তার ছবিগুলো তুলছে। বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যালের এখানে একটা বড় কাউন্টার রয়েছে, ভেতরে কিছু জিনিস বিক্রিও হচ্ছে। আর ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং যারা করছেন বা যারা করছো, যদি কেউ বিষ্ণুপুরে এসে থাকো বা আমার বন্ধুরা কেউ বিষ্ণুপুরে এসেছে এই সম্বন্ধে না জেনে থাকো, একবার আসো, এসে ভিজিট করো, তোমরা দেখো ভিতরে কাউন্টারগুলো আছে। নেক্সট কোনো ঘোরার যদি প্ল্যান থাকে সেই প্ল্যানগুলো করতে পারবে, অনেক বেঙ্গল ট্যুরিজম থেকে অনেক রকম ডিসকাউন্ট, অনেক ভালো ভালো ডিসকাউন্ট দিয়েছে। আমরা দেখবো চলো কী কী কাউন্টার আছে, ঢুকে দেখা যাক। পিছনে সেই টেরাকোটা মন্দির, এবং এখানে একটা মঞ্চ তৈরি রয়েছে, মঞ্চতে চলছে প্রোগ্রাম, বিভিন্ন রকম প্রোগ্রাম, এখন চলছে ভরতনাট্যম, আরো কিছু প্রোগ্রাম হবে, সে প্রোগ্রামে চলুন দেখি, চলো দেখি একটু ভিডিও ফিডিও তোলা যায় কি না, কি কি প্রোগ্রাম হচ্ছে একটু দেখার চেষ্টা করি। ভালো লাগলো এই বেঙ্গল ট্যুরিজমের এই প্রোগ্রামে এসে, কারণ একসাথে অনেক কিছু, আর বিষ্ণুপুরে এসে বিষ্ণুপুরে এখানকার সংস্কৃতি, এখানকার কালচার, এখানকার মন্দির, মাটির মন্দির, মানে এখানকার যে মন্দিরগুলো, যে মন্দিরগুলো দর্শন করে, এছাড়া উপরি পাওনা বেঙ্গল ট্যুরিজম থেকে এই একটা মেলা এনে সেখান থেকে আরো নেক্সট ঘোরার প্ল্যানগুলো আমরা করতে পারবো। দেবতাদের ডাকে ভোলা নাথ যায়, ভোলা যায় রে, দেবতাদের ডাকে ভোলা নাথ যায়, হো হো হো,
প্রভু আজ আমরা সর্ব হচ্ছে হারা মহিষাসুর অবরক্ষ প্রাণ করে আমাদের স্বর্গ সিংহাসন থেকে সর্বরাজ্য থেকে বিতাড়িত করেছি, তাই প্রভু সর্বরাজ্য পুনরুদ্ধারে আমায় বলে দিন। অহিতের কর এই কথা তো আমার জানা নেই, তবে হ্যাঁ মনে করেছি আমরা সব সবাই মিলে সেই ব্রহ্মদের কি দাবা ভাড়া করি। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম ব্রহ্মদেবায়। ব্রহ্মদেব আমরা আপনায় করেছি স্মরণ, মহিষাসুর স্বর্গরাজ্য করেছে, আক্রমণ স্বর্গরাজ্য করেছে, তখন তাই প্রভু স্বর্গরাজ্য পুনরুদ্ধারের উপায় বলে দিন। ও এই কথা মনে পড়েছে, মনে পড়েছে, আমার মনে পড়েছে মহিষাসুরকে আমি একটি বর দিয়েছিলাম, কিন্তু তাকে আবার বরের মধ্যে বলা ছিল যদি কোনো দিদি কোনো নারী কি করি সবে হেলা কোনো নারী কি করি যে অপমান ছোড়া সেদিন নারীর হতে আচেতন হবে মৃত্যু, এটাও বলা ছিল। তবে তাই বলি অহিতের বোন এখন অন্যান্য কোনো উপায় নেই, আমরা সবাই মহাশক্তি সেই মহামায়ার আরাধনা করি, সেই মহামায়ের পাশে একমাত্র মহিষাসুরকে বধ করতে, তাই বলি সবাই মিলে আমরা সেই মহামায়ার আরাধনা করি। স্বর্গরাজ্য করেছি দখল, তাই বলি মাগো সেই মহিষাসকে বর প্রদানের জন্য আপনার আমাদের সহযোগিতা দরকার,
তাই তো আমি কি করি, কিন্তু একটু উদ্ধার করতে পারি আমি তো নারী এবং নিজস্ব, তাই বলি তোমরা তোমরা যদি আমার সহযোগিতা করো তাহলে আমি দেখব নিশ্চয়ই সেই পয়সা সেটা দিতে পারো। হ্যাঁ মা, আমরা সবাই মিলে তোমাকে অস্ত্র দান করছি, তুমি সেই অস্ত্রে বলিয়ান হয়ে পয়সা শিখতে পারো। বিষ্ণুপুরে এসে ঘুরলাম এই বেঙ্গল ট্যুরিজম ফেস্টিভ্যাল মেলা, যেখানে দেখলাম ভিতরে ফেস্টিভ্যালের সে অফার গুলো জানলাম অফার গুলো এছাড়া এখান থেকে কিনলাম একটা চাদর, আমি আমার মার জন্য কিনে নিয়েছি, আমার ওয়াইফ সেটাকে মাকে গিফট করবে। আর এখানে সেলফি যে বোর্ডটা আছে যেখান থেকে ছবি তুললাম, দেখলাম এখানে যে প্রোগ্রামটা এখনো হচ্ছে সেই প্রোগ্রাম, এছাড়া একটা ছৌ নাচ দেখলাম, ভালো লাগলো। তোমাদের দেখাতে পারলাম যতটুকু, তোমাদের পুরোটা হয়তো দেখাতে পারলাম না, যতটুকু পারলাম চেষ্টা করলাম দেখানোর। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কথাই বলবো, লাইক করো আর অন্যের সাথে শেয়ার করো। আর একটা জিনিস বলি, এখানে বেঙ্গল টুরিজম থেকে একটা ইন্টারভিউ হলো, যেহেতু আমি এখানে ছবি বা ভিডিও করছি, যেন ইন্টারভিউ করলো, যদি কোনো চ্যানেলে দেখায় তোমরা হয়তো দেখতেও পারবে এই ইন্টারভিউটা, আর না দেখালে কিছু করার নেই। একটা ইন্টারভিউ হলো, ইন্টারভিউ নিলো, কেমন লাগছে কি লাগছে এখানে এসে বিষ্ণুপুরে এসে তোমাদের এখানে আমার এক্সপিরিয়েন্সটা, আমার যে অভিজ্ঞতাটা এখানে কেমন সেটাও জানতে চাইলো, ওরা জানালাম। আর তোমাদের সাথে কি বলবো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করতে বলবো, শেয়ার করতে বলবো অন্যের সাথে। আর নতুন যদি চ্যানেল এসে থাকো তোমাদের একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে পাশের বেলঘন্টা আছে সেটা অ্যাক্টিভেট করো, তাহলে বিষ্ণুপুর বাঁকুড়ার আরও নতুন নতুন ভিডিও তো দেখবেই, তার সাথে আরও নতুন নতুন অন্য অন্য অনেক জায়গা ঘুরতে যাওয়ার এবং আমার ডেইলি লাইফের ভিডিওগুলো দেখতে পারবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে তবে ভিডিওটা এই অবধি শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে আনন্দ থাকো, ঘুরতে থাকো, ভালো মন্দ খেয়ে থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, এই বলে শুধু টাটা।